नमस्कार। एज पार्ट ऑफ उस्ताद विलायत खान मेमोरियल वीक, इंडियन क्लासिकल म्यूजिक सर्कल ICMC इज प्रेजेंटिंग एन इनवैल्युएबल ऑडियो मैसेज विच वी हैव रिसीव फ्रॉम विदुषी कल्याणी रॉय। दिस हैज बीन रिकॉर्डेड ऑन 1 सितंबर 2020। वी आर इमेंसली ग्रेटफुल टू ऑल द म्यूजिशियंस, म्यूजिक लवर्स, फ्रेंड्स एंड वेल विशर्स हु हैव अरेंज फॉर दिस ऑडियो। আমার প্রথম শেখার শিক্ষা 5 বছর বয়সে। আমি তখন 12 বোটানিক্যাল গার্ডেন রোডে আমার মামার বাড়ি ছিলাম। বাড়ির সকলের অসহযোগিতা এবং মেয়ের গান বাজনার শেখার বিরুদ্ধে, কিন্তু আমার মা সকল প্রতিবন্ধকতা সরিয়ে আমাকে গুরু নৃপেন্দ্রনাথ গানালি মহাশয়ের কাছে শেখার জন্য ব্যবস্থা করলে। ওনার কাছে শিখতে শিখতে বিখ্যাত সেটারই, হ্যাঁ, জিতেন্দ্রমোহন সেন কাছে চলে আসি ভবানীপুরে ইন্দ্রে। তখন ওর কথা মতো, মানে নৃপেনবাবুর কথা মতো, জিতেন্দ্রমোহন সেনগুপ্তর কাছে আমি শিখতে শুরু করি। কিন্তু হঠাৎ একটা কি বলবো অনুষ্ঠানে আমি ওস্তাদজির বাজনা শুনতে যাই, আর তারপর থেকে জীবনে ওস্তাদজির কোন প্রোগ্রাম আমি মিস করতাম না। একদিন একটি প্রোগ্রাম শেষের পর অর্গানাইজারদের উনি জিজ্ঞেস করেছিলেন যে এই বাচ্চা মেয়েটি কে। তখন উনি জানতে পারলেন আমার নাম কল্যাণী রায়, আমি সেতার বাজাই। 16 নম্বর ইন্দ্র রায় রোডে থাকি। একদিন আমার বাড়ির পাশে ইন্দিরা সিনেমায় একটি অনুষ্ঠানে ওস্তাদজি বাজাতে আসেন, রাতের বাজনা সেতারে। তাদের একটু অসুবিধা ছিল, উনি সোজা চলে আসেন আমার বাড়ি। মা দরজা খুলে দেখেন যে ওস্তাদজি আর দাঁড়িয়ে আছেন, আর আমার অবস্থা ওনাকে দেখে না পাচ্ছি, কথা বলতে না পাচ্ছি, চলাফেরা করতে। ওস্তাদজি মাকে বললেন যে আপনার মেয়ে সেতার বাজায় শুনেছি, তা আমার একটু তাদের অসুবিধে আছে, যদি একটু তাদের ব্যবস্থা করা যায়। আমার যা তার ছিল সব নিয়ে এসে ওনার কাছে দিলাম। উনি সব দেখে শুনে তার নিয়ে যাওয়ার সময় আমার মা বললেন যে বাবা আমার মেয়েটাকে একটু শেখাবি। উনি তৎক্ষণাৎ হয়ে গেলেন। সেই দিনটা ছিল 8ই জুলাই 1945 সাল। প্রথম কি বলবো, প্রথম শেখা হলো মিয়াকি চৌরি। সেই যে শুরু, তারপর থেকে ওস্তাদজি যে দিন আমাদের চলে গেলেন তার এক মাস
আগেও আমি ওস্তাদজির কাছেই চালিয়ে নিয়েছি। আমার জীবনে দেবতা, পিতা, বন্ধু, গুরু সবই ওস্তাদজি, এবং আগে আমার প্রেরণা তিনি। সবই আমার গুরু উস্তাদ বিলাস খান। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সার্কেল উস্তাদ বিলাস খান সাহেবের উপর যে কাজ করছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আরো উন্নতি কামনা করি।